ওয়েলকাম ব্যাক ভিওয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে কিছু কমেন্টের রিপ্লাই দেবো এবং সেই সাথে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন সম্পর্কে আলোচনা করবো তো নিউজটা হচ্ছে যারা ডিএলএস উনিশ গেমটা খেলেছেন আপনারা জানেন যে ডিএলএস উনিশ গেমে কিন্তু নিজের ইচ্ছা মতো প্লেয়ার ক্রিয়েট করার অপশনটা ছিল তো সেখান থেকে কিন্তু নিজের ইচ্ছামতো প্লেয়ার বানানো যেত কিন্তু ডিএলএস বিশের পর তিশ পর্যন্ত এই অপশনটা কিন্তু অফ করে দিয়েছে এফটিজি এখন কথা হচ্ছে এই ফিচারটা ডিএলএস টোয়েন্টি ফোর অর্থাৎ ডিএলএস চব্বিশ গেমে থাকবে কিনা তো এই সম্পর্কে আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা না টেনে দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ফ্রেন্ডস ডিএলএস চব্বিশ গেমে এই নতুন ফিচারটা আসার সম্ভাবনা অনেকটাই কম কেননা আপনারা জানেন যে ডিএলএস গেমটা কিন্তু এখন ক্লাব ভিত্তিক গেম হয়ে গেছে এখানে কিন্তু নিজের ইচ্ছা মতো আপনি চাইলে প্লেয়ার ক্রিয়েট করতে পারবেন না ডিএলএসের এই বাসনটা কিন্তু অনেকটা ডেভেলপ করেছে অর্থাৎ বিশ থেকে তেইশ পর্যন্ত এই বাসনটা কিন্তু ডেভেলপ হয় এবং প্রফেশনালভাবে বাসনটা অ্যাড করা হয়েছে আর যেখানে কিন্তু আপনার যে ক্লাবের প্লেয়ারগুলো রয়েছে এবং ন্যাশনাল টিমের যে প্লেয়ারগুলো রয়েছে ওদের সাথে কিন্তু কন কাছে এফটিজি এর এবং লাইসেন্স করা আছে যার কারণে এই প্লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন গেমের মধ্যে তবে এটা পরিষ্কার করে বলে দিতে চাই ডিএলএস 24 গেমে কোন প্লেয়ার ক্রিয়েট অপশন আসবে না এটা নিয়ে আর মাথা গমানোর কোনো প্রয়োজন নেই ওকে फ्रेंड्स এখন কিছু কমেন্ট রিপ্লাই দিচ্ছি বলেছেন ভাই ফ্রান্সের একটা টিম তৈরি করুন তো ফ্রান্সের টিম কিন্তু অলরেডি মেক করেছে আপনি চলে দেখে আসতে পারেন পূর্বের ভিডিওগুলো সেখানে বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন দলের কিন্তু টিম আর কি মেক করেছে আমি তো এখন আর কি মেক করতেছেন না একটা কারণে সেটা হচ্ছে আপনার অডিয়েন্স যারা রয়েছে অনেকেই কিন্তু এই ভিডিওগুলো পছন্দ করতেছেন না যার কারণে এই ভিডিওগুলো এখন দিচ্ছি না তো আপনারা যারা আর কি ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে বলবেন যে কোন ভিডিওটা পরবর্তীতে কোন ভিডিওটা দেখতে চান অবশ্যই আমি এই ভিডিও তৈরি করব আপনাদের কমেন্টের ওপর নির্ভর করে নেক্সট কমেন্টটা হচ্ছে ঈশানুর রহমান বায়ের তিনি জানতে চেয়েছেন ডিএলএস গেমটা লো গ্রাফিক্সে খেললে কি কোনো সমস্যা হবে আপডেটের পর তো আপনি লো গ্রাফিকে খেলেন অথবা হাই গ্রাফিকে খেলেন এটা আপনার উপর নির্ভর করবে এগুলো কোনো সমস্যা নয় তবে আপনার ডিভাইস যদি ভালো থাকে তাহলে আপনি হাই অথবা মিডিয়াম গ্রাফিকে খেলতে পারেন তবে আপনার ডিভাইস যদি নর্মাল থাকে লো থাকে তাহলে আপনি অবশ্যই লো গ্রাফিক্সে খেলবেন আজকের মতো শেষ কমেন্টের রিপ্লাই দিচ্ছি এটা হচ্ছে মাসুদ রানা ভাইয়ের কমেন্ট তিনি জানতে চেয়েছেন এফ এর ফেসবুক পেজের লিঙ্ক তো কীভাবে নেবেন তো এটা জানতে চেয়েছেন আপনি জাস্ট ফেসবুকে গিয়ে সার্চ করবেন ড্রিম লিগ সকার এটা লিখে সার্চ করলে কিন্তু আপনি ফেসবুক পেজটা পেয়ে যাবেন ভেরিফাইড করা আছে টিকমার্ক দেওয়া তো ওখান থেকে কিন্তু আপনি আপডেট জানতে পারবেন এফটিজির তো ফ্রেন্ডস আপনার যদি কোনো মূল্যবান মতামত অথবা আপনার বিভিন্ন কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমি ট্রাই করবো আপনাদের কমেন্টগুলো রিপ্লাই করার জন্য এবং এই রিপ্লাই ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আজকে এখানে শেষ করতেছি দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে বাই বাই